আজ রবিবার সিঙ্গুরের বাজমেলিয়ায় উজ্জ্বল সংঘের সামনে সিঙ্গুর আন্দোলনের অমর শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ রাজকুমার ভুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না মহাশয়, বিধায়ক ডক্টর করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক বৃন্দ। সিঙ্গুরের বাজমেলিয়ায় সিঙ্গুর জমি আন্দোলনে শহীদদের স্মৃতিতে আবক্ষ মূর্তিতে মাল্যদান। সাংবাদিকদের জানালেন, 2006 সালে সেপ্টেম্বর মাস জুড়ে ঘনিয়ে এসেছিল সিঙ্গুরবাসীর উপর এক কালো অন্ধকারাচ্ছন্ন মেঘের বাতাবরণ। তৎকালীন সিপিএম সরকার সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে সিঙ্গুর বিডি অফিস থেকে বেআইনিভাবে চেক প্রদান করেছিল। এই খবর বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতেই সিঙ্গুরে জমি আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে নিয়ে সিঙ্গুরের বিডিও অফিসে প্রতিবাদের ঝড় তোলে। সেই 25 সেপ্টেম্বর পুলিশের অত্যাচারে জর্জরিত হয়েছিল, তবে সিঙ্গুরবাসীও সেই অত্যাচারের ছায়া থেকে দূরে যেতে পারেননি। 25 সেপ্টেম্বর রাত্রে সিপিএম সরকারের হারমাত বাহিনী এবং পুলিশের অত্যাচারে আহত হয়েছিলেন বহু সিঙ্গুরবাসী। ওই দিন পুলিশের প্রচণ্ড অত্যাচারে রাজকুমার ভুল আহত হন। যন্ত্রণায় কাতর রাজকুমার ভুল সহ্য শক্তি হারিয়ে ফেলে পরের দিন সকালে 26 সেপ্টেম্বর 2006 সালে তার মৃত্যু হয় এবং সিঙ্গুরবাসীর উপর নেমে আসে শোকের ছায়া। সিঙ্গুর কখনো ভুলতে পারবে না রাজকুমার ভুলকে এবং তার আন্দোলনকে। তারপর থেকেই প্রতি বছর ওই 26 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সিঙ্গুরে শহীদ রাজকুমার ভুলের মৃত্যু দিবস পালিত হয়। এদিন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী এবং সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না মহাশয় এবং পত্নী হরিপাল বিধানসভার বিধায়িকা ডক্টর করবী মান্না মহাশয়া শহীদদের মাল্যদান করে। আজ থেকে 15 বছর পূর্বে 2006 সালের 26 সেপ্টেম্বর তৎকালীন বাম সরকারের আমলে মারমুখী পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যায় রাজকুমার ভুল। তার প্রতিকৃতিতে এদিন শ্রমমন্ত্রী বেচারাম মান্না মাল্যদান করে। তারপরে ওনার মা ছেলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এবং আবেগাপ্লুত হয়ে ওঠে। এরপর সেই সময়কার আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এবং দলীয় সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করে। এছাড়াও জমি আন্দোলনে শহীদ তাপসী মালিকের আবক্ষ মূর্তিতেও মাল্যদান করেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়িকা ডক্টর করবী মান্না, এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সরকার সবসময় শহীদদের পরিবারের পাশে আছে বলেও জানান শ্রমমন্ত্রী বেচারাম। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আপনার নাম পরিচয়? আমার নাম আজকে কি উদ্দেশ্যে এখানে তো জমায়েত হয়েছে? কৃষকদের উপর তৎকালীন সময়ের সরকার এবং তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যেভাবে পুলিশ এবং সিপিএমের হারমাত বাহিনীকে নিয়ে যেভাবে রাত্রি 1:20 মিনিটে বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং যেভাবে সেই সময় রাত্রি 1:20 মিনিটে তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বরবার অত্যাচার, সেই অত্যাচারের ফলে
আমরা জানি এবং এটা সারা বলছি না ভুলবো না মানুষ কেন সারা পৃথিবীর মানুষ জানে যে রাজকুমার পিতানো হয়েছিল অর্থাৎ 26 মারা গিয়েছিল এবং বহু মানুষ অত্যাচার ছিল তারা আজকে অনেকে বন্ধ হয়ে গেছে অনেকে মারা গেছে এবং সেই জন্য সেই দিনটিকে স্মরণীয় করার জন্য এবং আমাদের সেই রাজকুমার ভুলে অমর আত্মা শান্তি কামনার উদ্দেশ্যে প্রতি বছর সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির নেতৃত্বে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং এখানে আমাদের যিনি আমাদের এই নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনকে বেচারাম মান্না নেতৃত্বে প্রতি বছর আমরা এই দিনটিতে রাজকুমার ভুলে তার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রী মানিকচন্দ্র দাস অন্যতম নেতৃত্বটা কিসের জন্য এবার আমাদের আজকে এই এবং বর্তমানে আমাদের রাজ্যে রাম মান্নাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনার নাম পরিচয় সেপ্টেম্বর জমির অপরে টাকা চেক তুলে নিচ্ছিল এটা খবর পাওয়া মাত্রই আমরা সকলে মিলে ডিডিও অফিস এবং ডিএলআর অফিসে ধাওয়া করি যত টাইম যায় সিঙ্গুরের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের কৃষকে বিশেষ করে মায়েরা ডিডিও অফিসে উপস্থিত হয় এই খবর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়া মাত্রে তিনি সিঙ্গুরে বিকেলে পৌঁছান এবং চেক দেওয়া বন্ধ করতে হবে এই দাবি নিয়ে আমাদের তুমুল আন্দোলন চলছে সেই সময় রাতের বেলা রাত্রি 11:30টার সময় ইলেকট্রিক লাইট অফ করে সারা রাজ্য থেকে প্রায় 5,000 পুলিশ এবং তাদেরকে মদ খাইয়ে সেদিন আমাদের কৃষকদের উপর লাঠিচার অত্যাচার এমনকি মায়েদেরও বিজ্ঞ করেছিল